আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেল তিনটি বাড়ি, ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা। দমকলের একটি ইঞ্জিনকে আগুন নিয়ন্ত্রণে আনে, কিভাবে আগুন লাগলো পুলিশ তা খতিয়ে দেখছে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার ক্ষেত্রাবাড়ি গ্রামে। সূত্রের খবর, বুধবার গভীর রাতে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার ক্ষেত্রাবাড়ি গ্রামের বাসিন্দা দুখু সিং নামে ব্যক্তির বাড়িতে আচমকায় প্রতিবেশীরা আগুন দেখতে পান। দুখু সিং এর পরিবারের সদস্যরা সেই সময় ঘুমিয়েছিলেন, চিৎকার চেঁচামেচিতে পরিবারের সদস্যরা উঠে পড়েন। তারা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। ডালখোলা থেকে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় 20 বস্তা ধান, চাল, নগদ 35,000 টাকা, সোনা রূপার অলংকার পুড়ে ছাই হয়ে যাওয়ায় তারা এখন নিঃস্ব হয়ে পড়েছেন। রাতের অন্ধকারে আগুন লাগায় আগুন লাগার কারণ জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এ বিষয়ে পরিবারের সদস্য দুঃখ সিং কি বলেছেন শুনে নেব। আপনার নাম? দুঃখ সিং। আপনার বাড়ি জ্বলছে? হ্যাঁ। কিভাবে লাগছে আগুনটা? আমরা পাতায় পাইনি, ঘুমায় দিয়েছি। কটার সময়? আনুমানিক 12টার কাছাকাছি। কোথায় এটা, কোন এলাকা? ক্ষেত্রাবাড়ি। কি কি হয়েছে, জ্বলেছে? বাড়ির ধান ছিল, ধান জ্বলেছে, চাল ছিল কুণ্ডলের মতন, ও জ্বললো। কতগুলো ধান চাল ছিল? ধান ছিল 20 বড়ার মতন। হুম। আর চাল 1 কুণ্ডল। আর কি কি ক্ষতি হয়েছে? ওই টাকা ছিল 35,000 মতন। হুম। আর ওই চাঁদি ছিল আর সোনা ছিল, আধা ভরি সোনা। সব জ্বলে গেছে? সব জ্বলে গেছে। কি হয়েছে এখন পাচ্ছি না। কতক্ষণ ধরে চলছিল? ধরেন না, 1.5 ঘন্টা থেকে। কিভাবে লাগলো বলতে পারবেন? না, এটা বলতে পারছি না। ঘুমাই আছি তো আমরা, কি করে বলবো? গরু ছাগল কেউ কোনো ক্ষতি হয়েছে? না। মানুষের কোনো ক্ষতি হয়েছে? না, মানুষের ক্ষতি। কি চাইছেন এখন? কি চাব, দেখবে যেটা ক্ষতি হয়েছে ওটাই আর কি আমি চাচ্ছি। কটা বাড়ি চলেছে? ধরেন না, 2টা ধাপ নিয়ে 3টাই ধরেন বাড়ি। হুম। 3টাই দমকলকে ফোন করছিলেন? হ্যাঁ করেছিল। কতক্ষণ পরে আসলো? ধরেন আধা 3-4 ঘন্টার পরে এসে নিয়ন্ত্রণে আসছে এখন। হ্যাঁ। এখন সব ঠান্ডা হয়ে গেছে তো? হ্যাঁ। অন্যদিকে গৃহবধূ রিঙ্কি সিং কি জানিয়েছেন শোনাব। আপনার নাম? রিঙ্কি সিং। কটা বাড়ি জ্বলছে? 3টা। কিভাবে আগুনটা লাগলো? আমরা জানি না, ঘুমাইছিলাম, দেখছিলাম জানলার কাছে আগুনটা চলে আসে, তখন থেকে দেখছি কিভাবে লাগছে আমরা জানি না। ওটা কি কি ক্ষতি হয়েছে? সব ধান ছিল 20 মন, 1 কুইন্টাল চাল, সবকিছু সবকিছু চলে গেছে, কিছু বার করতে পারলাম। সোনা চাঁদি সব ছিল, টাকা পয়সা সব ছিল, কিছু বার করতে পারলাম না। কিভাবে খালি বাচ্চাটাকে নিয়ে আসি। শ্বশুর বাড়ি এটা? কয়জন পরিবারের সদস্য রয়েছে আপনাদের? কয়জন লোক রয়েছে? 6 জন। 6 জনে কি সবাই একসাথে থাকতেন? কি চাইছেন এখন? সরকার থেকে সাহায্য চাইছি, সবকিছু আমাদের শেষ হয়ে গেছে, দিতে পারে, গরিব মানুষ খাচ্ছি আর খাচ্ছি। উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে অফিসিনার রিপোর্ট, টাইমস 14 বাংলা।